সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল সবুজ বাংলায় আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ফুলকপি হল একটি অতি সুস্বাদু শীতকালীন ফসল বাড়িতেই সাদে বারান্দায় সামান্য উঠোনে চাষ করতে পারেন ফুলকপি ফুলকপি চাষের জন্য বেলে বেলেদোয়াশ মাটি খুব ভালো ফুলকপি চাষের জন্য মাঝারি সাইজের টপ কিংবা জলের ড্রাম অথবা সিমেন্টের বস্তা নিতে পারেন ফুলকপি চাষ করার জন্য উপযুক্ত সময় হলো আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাস এই সময় চারা রোপণ করলে ভালো ফলন পাওয়া যায় চলুন এবার দেখে নেই টবে কিভাবে ফুলকপি চাষ করতে হয় ফুলকপি চাষ করার জন্য এই টবে আমি জৈব সার দিয়ে টবের মাটিটা প্রস্তুত করে নিয়েছি এই টবে আমি দুটি ফুলকপি চারা লাগিয়ে দেব চারা দুটি লাগানোর পর পানি সেচ দিয়ে দিব এই টপটি এখন একটি নির্দিষ্ট জায়গায় রেখে দেব ফিরে আসছি কিছুদিন পর প্রিয় দর্শক শ্রোতা আমি এই টবে দুটি চারা লাগিয়েছিলাম একটি চারা মারা গেছে এবং একটি চারা জিয়েছে তো এখন আমি এই চারার কিছু পরিচর্যা করব। প্রথমে টবের মাটিটা নিরানি দিয়ে আলগা করে নিব রাসায়নিক সার দেওয়ার জন্য গাছের চারপাশে হালকা গর্ত করে নিব অল্প পরিমাণ টিএসপি সার দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ইউরিয়া সার সার দেওয়ার পর মাটি দিয়ে ডেকে দিব ফিরে আসছি ফুলকপি ধরার পর দেখুন আমার লাগানো গাছে কত সুন্দর ফুলকপি হয়েছে তবে ফুলকপি চারা লাগানোর পর নিয়মিত পানি দিতে হবে গাছে পোকামাকড়ের উৎপাত হলে কীটনাশক স্প্রে করতে হবে গাছের গোড়ায় যেন আগাছা না জন্মায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে সাধারণত ফুলকপি চারা লাগানোর তিন মাসের মধ্যেই ফলন পাওয়া যায় এখন আমি টব থেকে ফুলকপি সংগ্রহ করে নিব প্রিয় দর্শক শ্রোতা আপনারা চাইলে আমার মতো এইভাবে টবের মধ্যে খুব সহজেই ফুলকপি চাষ করতে পারেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আর পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান তাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ